हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टू माय न्यू वीडियो। आशा करती तुम्हारे सब भालो आछो, सुस्त आछो एवं जस्ट फाटाफाटी आछो। आज के होचे रविवार और एखन घड़ीते बजे ठीक दुपुर आड़ाईटे और এই আড়াইটা থেকে আমি আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আমি এমনি সাধারণত ভিডিও স্টার্ট করি সকালের দিকে, মানে বেশিরভাগ দেখবে আমার ব্লগগুলো মানে সকাল থেকেই স্টার্ট করেছি, সন্ধেবেলা বা দুপুর থেকে ব্লগ কোনো সময় স্টার্ট করি না। কিন্তু আজকে করলাম, দুপুর আড়াইটা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তার একটাই কারণ হচ্ছে আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন, আর সেই দিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী, আর এই বিবাহবার্ষিকীতে মানে ছ বছর কমপ্লিট হয়ে সাত বছরে পড়ল। তো সকালবেলা মানে অনেক রকমের তেমন একটা কিছু যে প্ল্যান ছিল আমাদের তা না। তো প্রত্যেক বছর বিবাহবার্ষিকী মোটামুটি করে পালন করি, কিন্তু আমার বিয়ের ফার্স্ট বছর বিবাহবার্ষিকীটা খুব ধুমধাম করে আমরা পালন করেছিলাম। মানে অনেকজন লোক টোককে খাইয়ে ডেকে খুব আনন্দ করেছিলাম আমরা। পার্লার থেকে একজন দিদি এসেছিল আমাকে সাজাতে, মানে ভীষণ 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 আনন্দ করেছিলাম। তারপরে তিন বছর পরপর বিবাহবার্ষিকী আমরা পালন করেছি, কিন্তু তারপরে মেয়ে হওয়ার পর থেকে আর তেমনভাবে বিবাহবার্ষিকীটিকে আর সেভাবে আর জোর দেওয়া হয়নি। তো আজ কী হচ্ছে, মানে সাত বছরে পড়লো আমাদের বিয়ের, আজ ছ বছর কমপ্লিট হলো, সাত বছরে পড়লো। তো সকাল থেকে আমার বড় আজকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তো বলেছে আমাদের পাশের বাড়িতে একজন কাকিমা আছেন, উনি রান্না বান্না সব করে, দারুণ রান্না করে। তো ওকে দিয়েই আমাদের ঘরোয়া রান্না করানো হয়েছে। দুপুরে লাঞ্চ হয়েছে, আমি একটু ঘরে ওই মেথি শাকের ভাজা করেছি, আর ওরা পাঁঠার মাংস করে দিয়ে গেছে, আর ডাল আর বেগুন ভাজা। তো এই হয়েছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর কালকে করেছিলাম তেলাপিয়া মাছ, সেটাও অনেকটা ছিল, তো ওটা দিয়েই আজকে লাঞ্চের মেনু হয়ে গেছে। আর রাতের বেলা স্পেশাল মেনু হচ্ছে, মানে সেটা আমি এখন বলবো না, সেটা রাতের বেলায় তোমরা দেখতে পাবে। আর মানে তেমন কাউকে যে বলেছি তা না, টুকটাক লোক মানে আমাদের বাড়ি ফ্যামিলির মধ্যেই সবাই, আমার বড় কাকা শ্বশুরের বাড়িতে, ছোট কাকা শ্বশুর যারা আছে তাদের বাড়িতে সবাই, আর আমার এক মাসি শাশুড়ি এসছে, মাসি শাশুড়ির ছেলে এসছে, আর আমার বরের দু একজন বন্ধু, এরাই থাকবে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা যা কিছু হবে তা তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো দেখো, আমি জাস্ট এই মাত্র জাস্ট রেডি হলাম, এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মাত্র আমি শাড়ি টাড়ি পরে জাস্ট নিচে নামলাম। দেখো, হালকা একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি, মেকআপ করেছি, হালকা মেকআপ করেছি, আর এইরকম একটা সেট পরেছি, এর সাথে মানে এই কালারের একটা আমার সেট ছিল, কিন্তু ওটা মেয়ে একদম ছিঁড়ে শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তার জন্য একটা ব্ল্যাক কালারের আমি সেটটা পরলাম। দেখো, এই কানের দুলটা পরেছি আর এই হারটা পরেছি। আর দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। তো এটাই হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক, তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। তো চলো, এখন সবাই মানে সেভাবে কেউ আসেনি, জাস্ট আমার বড়ের দুজন বন্ধু এসছে, এখন কেক কাটা স্টার্ট হবে। তো চলো, তোমরা আমার সঙ্গে থেকো। আমার দাদা বৌদির সপ্তম বিবাহবার্ষিকী উপলক্ষে ছোট্ট সেলিব্রেশন। মেহুলি শুনে আনন্দ পাচ্ছে, সে হ্যাপি বার্থডে মনে করে। অ্যানিভার্সারিটা হ্যাপি বার্থডে টু হয়ে গেছে মেহুলি শোনার জন্য। দাদা বৌদির জন্য কোনো গিফট নিয়ে এসছে, সেটা কি গিফট? ও হো হো হো, সে দুর্মূল্য মণিমুক্ত খচিত
তো দেখো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই কেক খেতে ব্যস্ত, সবাই কেক খাওয়া, সবাই কেক খাচ্ছে। এখন দেখো মন্টি, এটা হচ্ছে আমার দেওয়া, যে এখন লিপ দিল। সবাই একটু হাই করে দাও, হাই। এই দেখো এই দিক থেকে আমার মেয়েও হাই করছে, মামা একটু হাই করো, একটু হাই করো, হাই করো। শুভ্রাংশু একটু তাকাও, একটু তাকাও, হিরক একটু তাকাও, মন্টি একটু তাকাও। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই খাওয়া দাওয়া মানে এর আগে একজন খেয়ে বেরিয়ে গেছে, ওর একজন বন্ধু, তো ওরা এই হিরক, শুভ্রাংশু, মন্টি এরা সবাই খাচ্ছে, সাথে আমার বড় বসে গেছে খেতে। তো মেনুতে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি আর পাঁপড়, একদম সিম্পল খাবার। তো এটাই হয়েছে আজকে। এই দেখো এখানে সবাই বসে আছে, আর মেয়ে দেখো বেলুন খেলছে, বল ওটা কি ভেবেছে, ফুটবল, ফুটবল ভেবে বেলুন খেলছে। দেখো মামা মারো, গোল করো, গোল করো, গোল, গোল করো, গোল করো, গোল করো, গোল। ভিডিও ভিডিও করছে, ভিডিও করছি। ও কাকু এদিকে তাকাও, কাকু এদিকে তাকাও, না না না, এই দেখো এত জেদ ওর, দেখো ওরে বাপ রে বাপ, ওরে বাবা, ভয় পেয়ে গেছি তো, ওরে বাবা, ভয় পেয়ে যাচ্ছি তো আমি, ওরে বাবারে ভয় পেয়ে গেলাম তো। মা একটু তাকাও, মা একটু তাকাও, ও মা এদিক একটু তাকাও, এই যে মাসিমা, মা গোল করো, গোল করো, এই যে তো দেখো আমি এই মাত্র শাড়ি টাড়ি চেঞ্জ করে এখন বসেছি খেতে। তো খাবার কি কি খাবো দেখে নিচ্ছি আমাদের, আর সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েটা তো খুব জ্বালাতন স্টার্ট করে দিয়েছে, ও ঘুম পেয়ে গেছে, ওর ওকেও খাইয়ে দিয়েছি, ওকে সকালে একটু ভাত রেখেছিলাম, ওটা গরম করে ওর তরকারি ছিল ওটা দিয়ে খাইয়ে দিয়েছি, মাছের ঝোল করেছিলাম ওটা দিয়ে খাইয়েছি। আর আজকে ঠান্ডা এত লাগছে না বলে গায়ে আর শরীরে একটু কিছু নিয়ে, আর দেখো আমরা খাবার নিয়ে বসে গেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন 10:30 বেজে গেছে, তো আমরা এখন ডিনারটা সেরে নেব। তো চলো দেখিয়ে দিই আজকে মেনুতে কী আছে। দেখো আজকের মেনুতে আছে, এখানে আছে ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি চিকেন, আর দেখো এখানে হচ্ছে চাটনি, এটা টমেটো আর মানে কাজু কিশমিশ আর আমসত্ব দিয়ে চাটনি হয়েছে, আর পাঁপড় ভাজা। তো সবাই এই দেখো বিলামাসিও খাওয়া স্টার্ট করে দিয়েছে, মাও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। তো চলো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। দেখো সব নিয়ে নিয়েছি, তারা খাবার দাবার সব নিয়ে নিয়েছি, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। মাংসটা খুব ভালো হয়েছে, বাট মাংসটা প্রচন্ড ঝাল হয়েছে খেতে,
মোটামুটি ভালোই হয়েছে রান্নাটা, চাটনিটা অসাধারণ হয়েছে খেতে। তো চলো খেয়ে নিই চটপট করে, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে সমস্ত কাজকর্ম যা নিচে ছিল সেগুলো সব সেরে তারপর চলে এসেছি ওপরে। আর জানোই তো এই রুমটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা আমার বেডরুম। এখনও বিছানা করিনি, কারণ আমার বরকে অনেকক্ষণ থেকে বলছি যে বিছানাটা করে দাও, বিছানাটা করে দাও, কারণ আজকে অনেক কাজকর্ম করেছি তো আর শরীর আর দিচ্ছে না, যার জন্য কিন্তু এখনও ও বিছানাটা করেনি। আর মেয়ে বিছানার উপরে দৌড়াতে শুরু করে দিয়েছে অলরেডি, বালিশ টালিশগুলো আমার মেয়েই কিন্তু ওগুলো সব রেখে দিয়েছে যে এটা পাপা ঘুমাবে, এখানে মামি ঘুমোবে, সব রেখে দিয়েছে বালিশগুলো। আর কালকে গেছিলাম মেলায়, আমাদের এখানে সুভাষ মেলা হয় ওখানে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড়, তো মেলায় আমি ঢুকতেই পারিনি। আর ওই মেলা থেকে মেয়ে কতগুলো ওই যে ফোলানো এরোপ্লেন, তারপরে ওই ছোটা ভীম ওইগুলো সব হয় না, ওইগুলো সব নিয়ে এসছে, ওটা নিয়ে এখন খেলা করছে খাটের ওপরে। তো মশারি দেব, প্রচণ্ড পরিমাণে মশা, মশারি ছাড়া কিন্তু আমি একদম ঘুমোতে পারি না। মানে ছোটো মেয়ে যখন হওয়ার পর থেকে কিন্তু আমি মশারি টাঙ্গিয়ে শুই, আগে গুড নাইট জেলে শুতাম, কিন্তু এখন আর শুই না, মশারি টাঙ্গিয়ে শুই। আর এখন যাচ্ছি বিছানা করব, তো এখন অলরেডি 11:30 বেজে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, পরেরবারে তোমার সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তো চলো সবাইকে আজকে বলে দিলাম টাটা আর গুড নাইট। When there's no more hope is left in me, I can see what comes my way. There's nowhere else to go, all I do is fall. Feels like I can make it more than I could bear.